باشا فيلم سنتر بالعربية كون كتب يكون سنتر بلا باشا আর এমনি ঘরোয়া মতন হচ্ছে আর কি। আচ্ছা আসুন তো সামনে চলে আসুন। নাম সিধু সিং। আমার নাম অদ্বৈত প্রধান খড়গপুর। বসে এখানে চলে আসুন একদম। আমরা খানিকটা আলোচনা এগিয়ে নিয়ে গেছি আর কি, মানে আমাদের এই একটা যে অ্যারেঞ্জমেন্ট করার কথা ছিল তার বাড়িতে একটা বিপদ হয়েছে, সে ডাক্তারের কাছে চলে গেছে, তার ফলে সে আমাকে অন্য একটা স্কুল অ্যারেঞ্জমেন্ট করেছিল, কিন্তু ঠিকানা যেহেতু সবাইকে এটা দেওয়া আছে, আমাদের 15-20 জন টাকা হয়েছে, বেশি জন টাকা হয়নি, সেহেতু আমরা ঠিক করলাম যে না স্থানটা চেঞ্জ করবো, অন্য একটা স্কুল আছে পাশে সেটাই দিয়েছিল ঠিকানা, মানে করার জন্য চাবি টাবি দিয়েছিল, সেটা অ্যারেঞ্জমেন্ট করেনি, বললাম না এখানেই বসবো, বরং একটা আসন নিয়ে আমরা এমনি বসবো, এটা বললাম আমরা আর কোনো ব্যানার ফ্যানার খাঁচাই নিই এখানে, আর কোনো নাহলে স্কুলে হলে ঠিক আছে। যাই হোক আমরা আলোচনা যেহেতু অনেকটা এগিয়েছি, পরে আপনাদের সঙ্গে একটু কথা হয়ে নেবে, যে খান পর্যন্ত গেছি তারপরে এগাই। একটা 10,000 লিটার জলের ট্যাঙ্ক তৈরি করতে বায়োপ্লক সিস্টেমে, যারা ইতিমধ্যে ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন যে ট্যাঙ্কটা তৈরি করতে ম্যাক্সিমাম 22,000 থেকে 25,000 টাকা খরচা হবে। সবাই বলছেন 20,000 টাকায় হয়ে যাবে, 18-20,000 22,000-এর মধ্যে হয়ে যাবে। আমি দুটো ট্যাঙ্ক তৈরি করলাম তো, একটা 8,000 লিটার একটা 12,000 লিটার, দুটো ট্যাঙ্কে আমার খরচ হয়েছে 50,000 টাকা। আমার কাছে ভিডিওটা আছে, আমি এখনই সবাইকে শেয়ার করতে পারি। দুটো ট্যাঙ্ক আমি তৈরি করেছি, আমার খরচ হয়েছে 50,000 টাকা। আমরা নিজেরা খুব বেশি শ্রম দিইনি, সামান্য শ্রম আমরা দিয়েছি, মালটালগুলো বয়ে দিয়েছি, একটু দূরে ছিল এই পর্যন্ত, বাকি সব আমার মিস্ত্রি আর তার মিস্ত্রির হেল্পার যারা আছেন তারা করেছেন। এবারে ট্যাঙ্কটা সেট আপ হয়ে গেল 22,000 থেকে 25,000 টাকার মধ্যে। এরপরে আপনি মেশিনপত্র কিনলেন একটা 10,000 লিটার ট্যাঙ্কের জন্য 10,000 টাকা, এটা আপনার হচ্ছে স্থায়ী বাজেট, এটা আপনি একবার করে নিলেন, এটা আপনার আজন্ম চলবে সিমেন্টের ট্যাঙ্ক করলে। এবার ট্যাঙ্কের ক্ষেত্রে আবার তারপলিন ট্যাঙ্কও হয়, তারপলিন ট্যাঙ্ক গোল করতে হবে, নির্দিষ্ট তার একটা পরিমাপ আছে, সেই পরিমাপে করতে হবে, 5,000 লিটার 7,500 লিটার 12,500 লিটার, তার নির্দিষ্ট পরিমাপ আছে, সেই পরিমাপে করতে হবে, তার জন্য একটু জায়গা বেশি লাগে, সেটা যেখানে খুশি শিফট করা যাবে, তার একটা ওয়ার মেস লাগবে, মানে রটের খাঁচা টাচা একটা লাগবে, আর সেটা তার গ্যারেন্টি হচ্ছে 5 বছর। তারপরে কোনো কারণে ফুটা ফুটা হয়ে গেলে তার কোনো সারাবার কোনো বিকল্প অপশান নেই, রাত্রিবেলা আপনি ঘুমিয়ে গেছেন, খেয়েটে ফুটা কোনো কারণে হয়ে কেটে দিল, ফুটা হয়ে গেল, জল সব চলে যাবে, মাছগুলো আপনার নষ্ট হবে, আপনি সে মাছটা কোথাও শিফট করতে পারবেন না, যার ফলে তারপলিনও করা যায় আর সিমেন্টেরও করা যায় ইট সিমেন্ট দিয়ে। তো আমরা ইট সিমেন্টটা ফেভার করছি, আমাদের এসব চাষিবাসি এলাকায় অনেকাংশে তারপলিন খুব একটা গ্রহণযোগ্য হবে না, আর আমাদের যা ওয়েদার বছরের বেশি সময় গরম, এই ওয়েদারে আমাদের সিমেন্ট ট্যাঙ্কটাকে আমরা কন্ট্রোল করতে পারবো, তারপলিনকে হয়তো আমরা কন্ট্রোল করতে অতটা পারবো না। এবারে এই যে চাষটা যেটা আপনাদের বললাম, যেহেতু চাষটা শুরু হয়েছে ইসরায়েলে, যদিও তর্ক আছে ইসরায়েল না ইন্দোনেশিয়া, কিন্তু আমরা ধরে নিচ্ছি ইসরায়েল, কেননা প্রফেসর ইয়েরম তিনি ইসরায়েলের ব্যক্তি, তিনি প্রায় 10 বছরেরও বেশি সময় 80 সাল থেকে গবেষণা করে এটা আবিষ্কার করেছেন, এবং ইসরায়েল ইন্দোনেশিয়া এবং সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, ভারতবর্ষে 7-8 বছর হলো এসছে, পশ্চিমবাংলায় এসছে 2019 সালে, 2019 সালে পশ্চিমবাংলায় এটা শুরু হয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গ মালদা মুর্শিদাবাদ এই জায়গা থেকে শুরু হয়েছে, তারপরে উত্তর চব্বিশ পরগনা নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তারপরে বর্ধমান অন্যান্য জেলায় হয়েছে, সব জেলাতেই হয়েছে। তো আমার মোবাইলে ইউটিউবটা বন্ধ ছিল নানান কারণে, পরে ইউটিউবটা যখন চালু করলাম আগস্ট মাসে, তখন আমি প্রথম একটা ভিডিও দেখলাম মুর্শিদাবাদের মালেক শাহ, তিনি তার একটা একতলা পাকা বাড়ির ছাদে 8খানা ট্যাঙ্কে তিনি মাছ চাষ করছেন, সবই সিমেন্টের ট্যাঙ্ক। এবারে 10,000 লিটারের 4খানা ট্যাঙ্ক আছে আর 5,000 লিটারের 4খানা ট্যাঙ্ক আছে, তিনি সেখানে কই মাগুর পাঙ্গাস তেলাপিয়া এইসব জাতীয় মাছ তিনি চাষ করছেন। তো আমার খুব ইন্টারেস্ট লেগে গেল, কারণ আমি 1988 সাল থেকে
মাছের সঙ্গে যুক্ত যেহেতু আছি কম বেশি, সরকারি দপ্তরে ছিলাম, কর্মাধ্যক্ষ এই ব্লকের ছিলাম, মাছের উপরেই মৎস্য প্রাণী সম্পদে। আর তারপরে এমনি নিজে কিছু মাছ চাষ এখানে করতাম, খড়গপুরেও কিছু মাছ চাষ করেছি দীর্ঘদিন। আমার এক বন্ধু ট্যাঙ্কিতে তখন রঙিন মাছের চাষ করতেন, যুক্ত ছিলাম সঙ্গে, একটা আইডিয়া ছিল। তারপরে যখন ব্যাপারটা দেখলাম যে হ্যাঁ তো এটা তো খুব গ্রহণযোগ্য, আমাদের দেশে প্রচুর বেকার, অর্থনৈতিক সংকট আছে, পুষ্টির অভাব আছে, তো একটু সহজ পদ্ধতি, কম জায়গা, কম পুঁজি আর কম লেবার, এটা একটা বেশি অধিক উৎপাদন, হাই ডেন্সিটির মাছ চাষ, উচ্চ ঘনত্বে একটা মাছ চাষ করা যেতে পারে, এটা তো যে কেউ করতে পারবে, এখানে পণ্ডিতের দরকার নেই, সাধারণ কৃষকরা, সাধারণ ছেলেমেয়েরা করতে পারবে, বাড়ির বউরা করতে পারবে, তাহলে এটা মানুষের কাছে নিয়ে যাওয়া দরকার আছে। আমি যোগাযোগ শুরু করলাম, অন্তত 100 জনকে আমি ফোন করলাম, কন্ট্যাক্ট করলাম, দু জায়গা ট্রেনিং নিলাম, একটা মুর্শিদাবাদ একটা মালদা, দু জায়গা ট্রেনিং নিলাম, দুখানা বই কিনলাম, এরম স্যারের বই কিনতে পারিনি, 12,000 টাকা দাম। আমাদের বাঙালিরা যারা এটাকে নিয়ে গবেষণা করে, তারা যারা দুটা তিনটা চাষ করেছেন, শিক্ষিত লোকেরা যারা বই তৈরি করেছেন, তাদের বই কিনলাম, প্রতিদিন ইউটিউব দেখলাম, বই কিনলাম, আটখানা ফার্মে 3-4 বার করে গেলাম, গিয়ে সমস্ত নিজেকে আগে মানসিকভাবে প্রিপেয়ার করলাম, নিজেকে মানসিকভাবে প্রিপেয়ার করার পরে আমার জায়গার সমস্যা আছে, খড়গপুরে আমার নিজের জায়গা নেই, আমার জামাই বাড়িতে একটা জায়গার অ্যারেঞ্জমেন্ট করে আমি দুখানা ট্যাঙ্ক প্রস্তুত করলাম, একটা 12,000 লিটার জল ধরবে আর একটা 8,000 লিটার জল ধরবে, দুখানা ট্যাঙ্ক প্রস্তুত করলাম, ট্যাঙ্ক প্রস্তুত করে আমি খড়গপুরে একটা সেমিনার করলাম, সেখানে 30 জন মতো এসেছিলেন, আজকে একটা সেমিনার করার জন্য এখানে উদ্যোগ নিতে বলেছিলাম, তারা ডেকেছেন 20-30 জনকে, আমরা এসেছি কিছুজন, আর অনেকে আসবেন হয়তো বা আসেননি, একজন চলে গেলেন। যাই হোক, আমার উদ্দেশ্য হচ্ছে এই কাজটা শিখুক ছেলেমেয়েরা, শিখে তারা নিজেরা করুক, করে তারা প্রতিষ্ঠিত হোক, আরও 10 জনকে উৎসাহিত করুক, কারণ খরচটা হচ্ছে একটা ট্যাঙ্ক তৈরি করতে 22-25 হাজার টাকা ম্যাক্সিমাম একটা সিমেন্টের ট্যাঙ্ক তৈরি করতে, এবং সেটা চাষ করার জন্য পুঁজি দরকার ম্যাক্সিমাম 40,000 টাকা, ওরা বলছে 35,000 টাকা, 40,000 টাকা, 40,000 টাকা আমার হচ্ছে চাষ করার পুঁজি, বছরে 3 বার চাষ হবে, 4 মাসে একটা হারভেস্ট হবে, 3 বার চাষ হবে, শীতকালটা একটু সমস্যা আছে, সে সমস্যার বিকল্প ব্যবস্থা তৈরি হয়ে গেছে, কারণ এটা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আমরা লক্ষ্য করছি, বেশিরভাগ চাষি শীতকালে বায়োফ্লকে সফল হচ্ছেন, কম সংখ্যক চাষি তারা মার খাচ্ছেন। এবারে আমরা যারা নতুন, আমরা যারা এখন থেকে চিন্তাভাবনাটা করব, 1 মাস পরে হয়তো আমরা ট্যাঙ্ক সেট আপ করবো, আরও 1 মাস পরে আমরা মাছ চাষ শুরু করব, তাহলে তখন আমাদের গরম এসে যাবে, আমরা দুটা ফসল গরমে তুলতে পারবো, তাহলে আমাদের কোনো এখনই এটা চিন্তা করার ব্যাপার নেই, শীতকালটা যখন আসবে তো তখন শীতকালটাকে কীভাবে কন্ট্রোল করা যাবে তার অনেক আবিষ্কার আস্তে আস্তে হয়ে যাচ্ছে, হয়েও যাবে, তাহলে এখানে আমাদের লাভ ক্ষতির হিসাবটা দেখতে হবে। তাহলে আমরা 40,000 টাকা ইনভেস্ট করব, একটা 10,000 লিটার জলের ট্যাঙ্কিতে 40,000 টাকা পুঁজি লাগাব, সেখানে কী লাগবে আমাদের, একটা প্রোবায়োটিক লাগবে, প্রোবায়োটিকটা কী, সেখানে ব্যাচেলার্স গ্রুপের হাইড্রোটোপি সহ আর অন্যান্য উপকারী ব্যাকটেরিয়া থাকবে, একটা পাউডার ফর্ম হয় আর একটা লিকুইড ফর্ম হয়, এবারে আমরা একটা প্রোবায়োটিক রাখবো, বাকি সব আমাদের দেশি জিনিস, যেটা আগে বলেছি, রসল্ট মানে আনপ্রসেস লবণ, চিটাগুড় এখন পাওয়ার সমস্যা হয়ে গেছে, তবে এই গুড়টাকে কীভাবে ব্যবহার করা হবে সেটা বলে দেব, গুড় আর একটু চুন, এটা হচ্ছে আমাদের দৈনন্দিন কম বেশি দরকার, রাখতে হবে হাতের কাছে মজুদ, কখন কোনটা কোন পরিমাণে দেওয়া হবে সেটা বলে দেওয়া হবে, বাকি কিছু যন্ত্রপাতি এই জলের প্যারামিটারগুলিকে মাপার জন্য, টিডিএস মিটার, পিএইচ মিটার, অ্যামোনিয়া কিট, এই কিছু যন্ত্রপাতি এগুলো দরকার, বাকি আমি প্রোবায়োটিক নেব, জল তৈরি করব, মাছের সিট কিনব, সিটটা ঠিকঠাক দেখে কিনতে হবে, কোথায় কোথায় কিনতে পারবেন সেটা আমরা বলে দেবো আপনাদের ঠিকানা, আপনারা যোগা ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা যোগাযোগ করবেন, সেখানে মাছ কিনতে পাওয়া যাবে, তারপরে খাওয়ার, যে কোনো মাছের খাবার দোকানে গেলেই বেল্লায় খাওয়ার পাওয়া যাবে, খাকুরদায় খাওয়ার পাওয়া যাবে, এগায় পাওয়া যাবে, আর এখানে যখন চাষবাস হবে তখন জাহালদায় পাওয়া যাবে,
মাছের খাবার আপনারা পাবেন, মাছের খাবার সংগ্রহ করবেন। এবারে সকালে আধ ঘন্টা, বিকেলে আধ ঘন্টা, নির্দিষ্ট টাইম ধরে কাজ করতে হবে, একদম ঘড়ির কাঁটায়। উনিশ বিশ হলে চলবে না। সকালে যদি ছটায় খাবার দেন তাহলে বিকালে ঠিক ছটায় খাবার দেবেন। শিঙি মাছ হলে রাত্রে খাবে, রাত্রে যদি আটটায় খাবার দেন তাহলে ছটায় খাবার দিবেন, সন্ধ্যা ছটা সাড়ে ছটা সাতটায় খাবার দিবেন, আবার ভোর হওয়ার আগে খাবার দিবেন, বা তাকে একবার খাবার দিলেও হবে, একটু রাত করে খাবার দিলেন, একবার দিলেও হবে, সে দিনের বেলা খায় না শিঙি মাছ। কোন মাছ কীভাবে চাষ হবে সেটা আমরা পরে পরে ট্রেনিং ট্রেনিং যখন হবে তখন বলে দিই। এবারে একটা ট্যাঙ্কিতে কই মাছ চাষ করলে কই মাছ ওদের হিসাবে দশ লিটার জলে কমপক্ষে ছ হাজার পিস কই মাছ ছাড়া যাবে এবং ছশো কেজি কই মাছ হবে। আমি ছশো কেজিতে যাচ্ছি না, আমি পাঁচশো কেজি উৎপাদন করবো। আচ্ছা, পাঁচশো কেজিতেও যাচ্ছি না, আমি চারশো কেজি উৎপাদন করবো। আমি প্রথম চাষি, আমি পার আড়াই লিটার জলে একটা করব, তিন লিটারে একটা করব, আমি তিনশো কেজি উৎপাদন করব। প্রথম আমি চাষি হবে যেটা সেটা বলছি যে পাঁচশো কেজি হবে। প্রথম হারভেস্টটা যেভাবে হোক করতে পারলে দ্বিতীয় হারভেস্ট পাঁচশো কেজি হবে। পাঁচশো কেজি কই মাছের দাম একদম কম করে হলেও আড়াইশো টাকা কেজি। আমি হাইব্রিড কইর কথা কিন্তু বলছি না, ভিয়েতনাম কইর কথা বলছি, সেটা অনেকটা দেশি কই মাছের মতোই, বা দেশি কই মাছও হবে। শিঙি মাগুর করলে অনেক বেশি লাভ হবে, পাবদা ট্যাংরা করলে অনেক বেশি লাভ হবে। আমি কই মাছের কথা বলছি একদম, যেটা কম দামের মাছ। তেলাপিয়া হবে, মনসেক্স তেলাপিয়া, মনসেক্স তেলাপিয়া, তারা বাচ্চা দেয় না। আর এমনি তেলাপিয়া হলে, আমাদের দেশি তেলাপিয়া হলে সে মুখ দিয়ে বাচ্চা দেয়, ট্যাঙ্কিতে আপনি কন্ট্রোল করতে পারবেন না, বাচ্চা বাড়বে না, ছোটো জায়গা তো, পুকুরে হলে খানিকটা বেড়ে যায়। কই মাছ চার কুইন্টাল তুললেও আড়াইশো টাকা কেজি হলেও এক লাখ টাকা হবে, আপনার চল্লিশ হাজার টাকা পুঁজি। একটা তো সেটা তো স্থায়ী ইনভেস্টমেন্ট, সেটা একবার আপনি লাগিয়েছেন, তাহলে আপনার ষাট হাজার টাকা একটা ক্রপে লাভ হবে, তিনটে ক্রপ করবেন, এক লক্ষ আশি হাজার টাকা লাভ হবে। আমি বাদ দিলাম শীতকালের ছাটকাট করে দিলাম, তাহলে আমি ষাট দুন এক লাখ কুড়ি হাজার টাকা, আমি চল্লিশ হাজার টাকা পুঁজি নিয়ে নামলে, আমি বছরে যদি দুটা ফসল তুলি চার মাসে আট মাসে, বাকিটা আমি ছোটো করে করলাম, তাহলে আমি এক লাখ কুড়ি হাজার টাকা, আমি এক লাখ টাকা ব্যবসা করতে পারবো একটা ট্যাঙ্কি থেকে। যে চারটা পাঁচটা লাগাতে পারবে সে পাঁচ লাখ টাকা ব্যবসা করতে পারবে, দশটা লাগাবে সে কমার্শিয়াল করবে, একের অধিক হলেই কমার্শিয়াল হয়, কমার্শিয়াল করবে তাহলে সে আরও বেশি লাভ করতে পারবে। এইভাবে আমাদের সারা পশ্চিমবাংলা আস্তে 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 করে বিস্তার করছে, তো আমাদের এইসব এলাকায়ও শুরু হয়েছে। কেশিয়াড়িতে গগনেশ্বরে একজন ভদ্রলোক চারখানা ট্যাঙ্ক সেট আপ করেছেন, সেখানে সরকারি অফিসাররা এসে ভিজিট ফিজিট করেছে। তারপরে আমাদের রূপচাঁদা চাষ করেছে, রূপচাঁদা করেছে, পাঙ্গাস করেছে, কইও রেখেছে, তিন রকম চার রকম মাছ রেখেছে। তারপরে আমাদের কেশপুরে করেছে, তারপরে আমাদের ঘাটালে হয়েছে, চন্দ্রকোনায় হয়েছে, আমাদের এখানে চাঙ্গুয়াল বলে একটা জায়গা আছে, সেখানে বাইপাসের পাশাপাশি গোপীনাথপুর বলে একটা জায়গা আছে দামদা রাস্তায়, সেখানে করেছে। সর্বপুরে আমি প্রথম করেছি, আর আমার এক বন্ধু আজকে কাজ শুরু করেছে দুটো ট্যাঙ্কের। এ পর্যন্ত আমার বন্ধু বান্ধব মিলে আমরা প্রায় রূপনারায়ণপুরে হয়েছে আমরা প্রায় পঁচিশ তিরিশখানা ট্যাঙ্ক এর মধ্যে সেট আপ করে নিয়েছি। এবারে পঁচিশ তিরিশখানা ট্যাঙ্ক আমরা সেট আপ করে নিয়েছি এবং আগামী দিনে আরও অনেকগুলি আমরা সেট আপ করবো। দু হাজার কুড়ি সালে আমার লক্ষ্যমাত্রা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় একশোখানা ট্যাঙ্ক আমার বিভিন্ন বন্ধুরা, ভাই ভ্লগ বন্ধুরা, ভাইয়েরা, বোনেরা তারা সেট আপ করুক, সেটা আমি চাইছি, আমি তাদেরকে পূর্ণ সহযোগিতা করব। এবারে ট্রেনিং সব জায়গায় হচ্ছে, নদিয়ায় হচ্ছে, কলকাতায় হচ্ছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সব জায়গায় হচ্ছে। ট্রেনিংয়ের ফিস তারা নিচ্ছে দুদিনে চার হাজার, কেউ ছ হাজার। কালকে আমার এক বন্ধু খাঁসিতে ট্রেনিং করে এলো, হেড়িয়ায় পাঁচ হাজার টাকা নিয়েছে, দশটা থেকে পাঁচটা পর্যন্ত ট্রেনিং হয়েছে, পাঁচ হাজার টাকা নিয়েছে, দুপুরে খেতে দিয়েছে। ও ছ হাজার টাকা তার ভিজিট, যেহেতু সে ইঞ্জিনিয়ার, এ ইঞ্জিনিয়ার, তাই এক হাজার টাকা কম নিয়েছে, পাঁচ হাজার টাকা নিয়েছে। আমি কন্ট্যাক্ট করছিলাম, আমার কাছে পাঁচ হাজার টাকা নেবে বলছিল, নাহলে বলছিল আপনি দশজন নিয়ে আসুন, আপনারা ফ্রি হবে, দশজন পাঁচ হাজার টাকা করে দিয়ে যাবে, সম্ভব না পাঁচ হাজার টাকা দিয়ে ট্রেনিং করা। সেই পাঁচ হাজার টাকা দিয়ে সে একটা ছোটো ট্যাঙ্কি বানাতে পারে, পাঁচ হাজার লিটার জলের ট্যাঙ্কি বানাতে পারে, পাঁচ হাজার ট্যাঙ্কি বানিয়ে সে পনেরো হাজার খরচা করে মোট কুড়ি হাজার এসে একটা ছোটো
প্র্যাকটিস করতে পারে নিজের কাছে, সে কোথাও ছোটোখাটো জায়গায় শিখে আসবে। এবারে আমি দুখানা বই কিনেছি, দুটা ট্রেনিং নিয়েছি, আটটা ফার্ম প্রায় তিনবার চারবার করে ভিজিট করেছি, তারপরে আমি কাজে নেমেছি। আমার আত্মবিশ্বাস এসছে যে আমি পারব। আমার বয়স অনেকটা হয়ে গেছে, এখানে যারা বসে আছেন কুঞ্জবাবু বাদ দিলে আর সকলে আমার অনেক জুনিয়র, অনেক ছোট, আমার কেউ নাতির বয়সী, কেউ ভাইপো বয়সী, কেউ ছোট ভাই, আপনারা বসে আছেন। আপনারা আগামী দিনটা অনেক বেশি দূর এগোবেন, আমাদের আগামী দিনটা একটু কমে গেছে, কমে যাচ্ছে। তো আমি চাইছি সমাজে বেকারিত্ব দূরী করার জন্য যে সমস্ত প্রজেক্টগুলো আসবে সেই সমস্ত প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব, যাতে বেকাররা তারা সহজে তারা উপার্জন করতে পারে। চাকরি বাকরির যুগটা এখন আর নেই, কৃষিতে যন্ত্রপাতি প্রচুর পরিমাণে চলে এসেছে, মানুষের সেখানে কাজ কমে গেছে, কিন্তু মানুষ সকলে টেকনিক্যাল লাইনে গিয়ে কি আর করবে। তার থেকে আমাদের দেশের উৎপাদনটাকে শক্তিশালী করুক, সেখানে আমার দেশের অর্থনীতি শক্তিশালী হবে, তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য আসবে এবং আমরা ভালো কাজে থাকতে পারব। সেই জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনারা বায়োফ্লক পদ্ধতিতে চাষ করুন। বিষয়টা হচ্ছে এই, যারা ট্যাঙ্ক প্রস্তুত করলেন, ট্যাঙ্কটাকে শোধন করলেন, জলটাকে তৈরি করলেন, ওয়াটার প্রিপারেশান করলেন, মাছ চাষের জন্য সিড নির্বাচন করলেন, সিডটাকে আপনি প্রসেস করলেন, সেটাকে ট্যাঙ্কে ছাড়লেন এবং প্রতিদিন আপনার জলের তাপমাত্রা, জলের পিএইচ, জলের টিডিএস আপনি টেস্ট করলেন, অ্যামোনিয়া টেস্ট করলেন আর মাছটাকে পর্যবেক্ষণ করলেন, তাকে দুবেলা খাবার দিলেন। তার দুবেলা প্রথমে চারবার দিতে হবে, তারপর তিনবার, তারপরে দুবার, এক দেড় মাস পর থেকে প্রতিদিন দুবেলা টাইম বাই টাইম আপনি খাবার দেবেন এবং বডি ওয়েটের একটা পার্সেন্টেজ তাকে খাবার দিতে হবে, প্রথমে 4%, তারপর 3%, তারপর 2%। এবারে একটা পুকুরে 1 কেজি মাছ তৈরি করতে 1.5 কেজি খাবার লাগে, অনেকখানি জল লাগে, আর এখানে 1 কেজি মাছ তৈরি করতে আপনার 600-700 গ্রাম খাবার লাগবে, এর বেশি খাবার লাগবে না। অতএব অনেক বেশি লাভ আর অনেক বেশি খাটনি কম। একটা পুকুরে মাছ ধরতে গেলে বিরাট একটা জাল, অনেকগুলো লোকজন লাগবে, অনেক টাকা খরচা হবে, আর এখানে আপনি আপনার বাড়ির একটা বাচ্চাকে নিয়ে, ছেলেকে নিয়ে আপনি মাছটা তুলে আপনি মার্কেটে পৌঁছে দিতে পারবেন, আপনার বাড়ি থেকে লোক পাইকাররা মাছ নিয়ে চলে যাবে, মাছ বিক্রির কোনো প্রবলেম হবে না। আর যারা বিক্রি করতে পারবেন না আমাদের কাছে মাছ পাঠিয়ে দেবেন, আমরা বেচে দেবো। আর খড়গপুরে আছি প্রচুর আড়ত, প্রচুর লোকজন আছে, আমার ভাই উড়িষ্যা থেকে মাছ পাঠাতো, আমি সেখানে তার মাছ বেচে দিতাম। আমরা চাষ করতাম, আমাদের 2-3 কুইন্টাল মাছ প্রতিদিন উঠতো, সিজনের সময় সব বিক্রি হয়ে যেত, চতুর্দিকের মাছ আসে। তো মাছ বিক্রিটা কোনো সমস্যা না, কারণ এখনও 70-80 বেলাও ঠিকঠাক মাছ খেতে পায় না, অনেক লোক চাষ করলে হয়তো একটু কম পয়সায় ভালো খাবার মানুষ পাবে, মাছ টাছ পাবে বাজারে, সেটা কোনো অসুবিধা হবে না। তো সেই জন্য এই যে বায়োফ্লক পদ্ধতিতে এই যে চতুর্দিকে সমস্ত মাছ চাষ শিখাচ্ছে, ট্রেনিং হচ্ছে, এত এত টাকা নিচ্ছে, আমি পুরোপুরি তার বিরুদ্ধে নয় কিন্তু আমি চাইছি সাধারণ ছেলেমেয়েরা একটু কম খরচ করে তারা কালচারটা শিখুক। কারণ ট্রেনিং একটা নিতে হবে এই কারণে যে যত ইউটিউবে ভিডিও দেখুক, যত গুগলে সার্চ করে ভিডিও দেখুক, যত বইপত্র পড়াশোনা করুক, তারপরে একজন গুরু ধরতে হবে এই কারণে, কারণ কাজ করতে গেলে টাইম টু টাইম প্রতিদিন তাকে সমস্যার সম্মুখীন হতে হবে। সেই সমস্যায় যখন সে পড়বে তখন তার একটা গাইডার দরকার, তার একটা গার্ডিয়ান দরকার, এক্ষেত্রে কার কাছ থেকে গাইডটা পাবে। আমরা যাদের কাছ থেকে শিখেছি